নোয়াখালীর কোম্পানিগঞ্জ আসিয়া কারমেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনায়েতুল্লাহর চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা এবং নবনিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় গভর্নিং বোর্ডের সভাপতি হুমায়ুন কবির শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোহাম্মদ কামাল পারভেজ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ খোকনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন চর পার্বতী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, কোম্পানিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ চৌধুরী, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল বাশার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।